ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। জাহাজ নিয়ন্ত্রণ করার জন্য যে রাডার গুলো রয়েছে সেই রাডারের তরফ থেকেও কিন্তু তথ্য পাওয়া গেছে, যে তাতে বলা হয়েছে যে ইতিমধ্যে সাগর দ্বীপ অতিক্রম করছে এই এই ঘূর্ণিঝড় এবং দু মিটার পর্যন্ত জলস্তর জলোচ্ছ্বাস হচ্ছে দু মিটার পর্যন্ত। এই মুহূর্তে আমরা দীঘাতে রয়েছি, তবে দীঘার ক্ষেত্রে কিন্তু যেহেতু পুরো যে ঝড় সেটা যেহেতু ক্রমশ উত্তর পূর্বমুখী হয়ে গেছে, সেই কারণে কিন্তু দীঘার দিকে এর ইন্টেন্সিটি অনেকটাই কমে এসেছে। যদিও দুপুরের পর থেকে প্রবল বর্ষণ এবং ঝোড়ো হাওয়া দিচ্ছিল, তবে সেই ইন্টেন্সিটিটা কিন্তু এখন অনেকটাই কমেছে। আমরা সমুদ্র সৈকতে রয়েছি, সমুদ্র সৈকত যেমনটা আগেও দেখিয়েছিলাম যে একেবারে ফাঁকা, সমস্ত মানুষকে এখান থেকে সরে যেতে বলা হয়েছে, প্রত্যেকটি হোটেল হোটেলগুলোকেও ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দোকানপাট সবটা বন্ধ, ঝোড়ো হাওয়া এখনও বইছে। এখন কিছুটা বৃষ্টি কিছুটা কম হলেও, হালকা ধরনের বৃষ্টিপাত হলেও কিন্তু ঝড়ের যে প্রভাব এখানে পড়ার কথা ছিল বা কিছুক্ষণ আগে পর্যন্ত যে ঝড়ের প্রভাব দেখছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই কমেছে। কিন্তু সাগর দ্বীপে যে ঝড়ের ঝড় যেখানে ইতিমধ্যেই ঢুকে পড়েছে, সেই সাগর দ্বীপের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। এবং যেটা বলা হচ্ছে যে দু মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস, এই যে বঙ্গোপসাগরে যে জল, যেহেতু এই যে এই ঝড় সেই ঝড় ক্রমশ উত্তর পূর্বমুখী হয়ে গেছে, উত্তর পূর্বমুখী অর্থাৎ সাগর থেকে ঢুকে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, সেই কারণে ঠিক এই পশ্চিম প্রান্তে সাগরের বঙ্গোপসাগরের এই উত্তর পশ্চিম প্রান্তে কিন্তু এখন ঝড়ের ইন্টেন্সিটি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে বলে জানা যাচ্ছে।